আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আপনাদের অনেকেরই দরকারি একটা ভিডিও। আজকের ভিডিওর টপিক হলো 15 থেকে 20 হাজার টাকার ভিতর সেরা তিনটি গেমিং ফোন। অর্থাৎ এই বাজেটের ভিতরে যে ফোনগুলোর পারফরমেন্স সবচেয়ে ভালো সেগুলি আমরা এই লিস্টে রাখার চেষ্টা করেছি। ওকে, এবার আমরা ফোনগুলোর দিকে আসি। তো প্রথমে এই লিস্টে রয়েছে টেকনো স্পার্ক 10 প্রো। অনেকেই এই ফোনটাকে গরিবের আইফোনও বলে থাকেন। এটার ডিজাইন এক কথায় অসাধারণ। এই ফোনটিতে আপনারা 6.8 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস 90Hz একটি প্যানেল পেয়ে যাবেন, যার পিপিআর ডেন্সি হচ্ছে 395। এটার ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল ভালো ছিল, কিন্তু এই ফোনের ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের প্রোটেকশন পাচ্ছেন না। ক্যামেরা সেকশনে আসতে এই ফোনের রেয়ারে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স অ্যান্ড 160 হচ্ছে ইআই লেন্স, আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন এখন যদি সফটওয়্যার সেকশনে আসি, এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G88 অক্টোকোর প্রসেসর পেয়ে যাবেন, যেটা ভালো মানের একটি প্রসেসর। এই ফোনটি থেকে আপনারা ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। এরপর এখন যদি আপনারা টেকনো স্পার্ক 10 প্রোর ব্যাটারি সেকশনে আসি, এই ফোনটিতে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, যা চার্জ করার জন্য ফোনের বক্সে পেয়ে যাবেন 18W ফাস্ট চার্জিং। ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটি ভালোই বলা যায়, বেসিক ইউজ করলে আপনারা মোটামুটি 1 থেকে 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এখন যদি এই ফোনটি প্রাইস সেগমেন্টে আসি, এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 4128, যার প্রাইস হচ্ছে 15,690 টাকা, আর অন্যটি হচ্ছে 8128, যার প্রাইস রাখা হচ্ছে 17,990 টাকা। দেন পরের লিস্টে রয়েছে রিয়েলমি নাজরো 50। এই ফোনটি পারফরমেন্সের জন্য রাইট নাও বেস্ট একটি ফোন 20,000 টাকা প্রাইজের ভিতর। তো প্রথমে আমরা ফোনটির ক্যামেরা দিয়ে শুরু করি। এই ফোনটির রেয়ারে পেয়ে যাবেন আপনারা তিনটি ক্যামেরা, যার প্রাইমারি শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর বাকি দুটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সেলফি হিসাবে পেয়ে যাবেন আপনারা 60 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরা কিন্তু ওভারঅল ভালো, এই প্রাইস অনুযায়ী যদি বলি তাহলে কিন্তু বেস্ট একটি ক্যামেরা। ক্যামেরার পর এবার আমরা আসি ফোনটির পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G96 অক্টোকোর প্রসেসর, আর এর জিপিও হচ্ছে মেলি G57 MC2। রিয়েলমি নার্জো 50 আপনার ভালো প্রসেসরের পাশাপাশি ভালো ডিসপ্লেও পেয়ে যাবেন। এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি। এটা IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1080x2412 pixels, যার PPI ডেন্সি 400। এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কিন্তু আপনারা সন্তুষ্ট থাকবেন। আর ইন্টারেস্টিং বিষয়ে যা হচ্ছে 120Hz রিফ্রেশ রেট, যেটা কিন্তু গেমিংয়ের জন্য অনেক ভালো একটি ভূমিকা পালন করে। তো এখন যদি আমরা এই ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি, ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন আপনারা 5000 mAh ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য ফোনের বক্সের সাথে পেয়ে যাবেন 30W চার্জার। তো এখন যদি এই ফোনের প্রাইস সেগমেন্টে আসি, এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 4/64 আর অন্যটি হচ্ছে 6/128। 4/64 প্রাইস হচ্ছে 17,999 টাকা, আর 6/128 যার প্রাইস রাখা হচ্ছে 19,999 টাকা। সো ফাইনালি চলে আসলাম আজকের এই টপ 3 গেমিং লিস্টের নাম্বার 1 পজিশনে থাকা গেমিং ফোনটি, যার নাম হচ্ছে রিয়েলমি 10। এই রিয়েলমি 10 কিন্তু পারফরমেন্স, ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপের জন্য বেশ ভালো। আর আপনারা যারা এই তিনটি বিষয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, তারা কিন্তু চাইলে এই ফোনটি নিতে পারেন। ওয়েল, এখন আমরা আসি এই ফোনটির কনফিগারেশনের দিকে। এই ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চি সুপার এমুলেট 90Hz ডিসপ্লে পেয়ে যাবেন, যার পিপিআর ডেন্সি 411। প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, স্কিন টু বডি রেশিও 84.4%, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 pixels। এরপর এখন যদি আমরা ফোনটির ক্যামেরার দিকে আসি, এই ফোনের রেয়ারে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, আর দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রাইস অনুযায়ী বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কিন্তু মোটামুটি ভালোই, কাজ চালিয়ে নেওয়ার মতন। তো এখন যদি ফোনটির ব্যাটারি সেগমেন্ট নিয়ে বলি, এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, অ্যান্ড ব্যাটারি চার্জ করার জন্য বক্সের সাথে পেয়ে যাবেন 30W ফাস্ট চার্জার, যার মাধ্যমে এই ফোনটি 0 থেকে 100% চার্জ হতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে।
আর এই ফোনটির ব্যাটারি ব্যাকআপও কিন্তু অসাধারণ। আপনারা যারা বেসিক ইউজ করবেন তাদের জন্য এই ফোনটি আপনারা মোটামুটি 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা হেভি ইউজার এবং পাশাপাশি গেমিংও খেলবেন তারা কিন্তু মোটামুটি 1 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তো এখন যদি ফোনটির পারফরমেন্সের কথা বলি, ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G99, যা একটি অক্টোকোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে থাকছে মেলি G57 MC2। তো এই রিয়েলমি 10টি কিন্তু একটি ভ্যারিয়েন্টই রয়েছে যা 4GB/64GB, যার প্রাইস বর্তমান রাখা হচ্ছে 20,000 টাকা। তো এই ছিল মোটামুটি আজকে টপ3 গেমিং ফোনের লিস্ট। আপনারা কিন্তু চাইলেই এই প্রাইস অনুযায়ী এখান থেকে যে কোনো একটি ফোনই চুজ করতে পারেন। তারপরও আপনাদের বলে রাখি, যারা তিনটা থেকে যে ফোনটি আপনারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সেই ফোনের ওয়েবসাইট এবং সেই ফোনের ফেসবুক পেজ ভিজিট করবেন। ফোনটি কেনার আগে অবশ্যই ফোন নিয়ে আরও ডিটেলস জানবেন এবং এই ফোনটির রিভিউ কেমন, যারা ইউজ করছে তারা কেমন রিভিউ দিচ্ছে তা কিন্তু অবশ্যই জেনে তারপর ফোনটি কিনবেন। তাছাড়াও আমরা এই ভিডিওর কোন বিষয়গুলো আরও ভালো ইম্প্রুভ করতে পারি তা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের মতন, দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।